আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ পদ্ধতিতে একটা স্বাস্থ্যকর চিকেনের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে চিকেনের ঝোল। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু বেশ ভালো। আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম চিকেন উইথ বোন। আর চিকেনটা আমাদের রেগুলার সাইজ করে কাটা আছে। আর এখানে আমার রয়েছে প্রায় 300 গ্রাম মতো পালং শাক। পালং শাকটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এটা আমাদের খুব ভালোভাবে ধুয়ে রাখা আছে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা করার জন্য এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। এখন তেলের মধ্যে ফোড়নে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এই চিকেনটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো একটু লবণ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। এখন সব ভালো করে নেড়ে নিয়ে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আমাদের বেশ ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এই মশলার সাথে ভালো করে চিকেনটাকে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি একটু ঝোল বানাচ্ছি তাই জন্য জলের পরিমাণ একটু বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো। এখন এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন পালং শাকটা অনেকটাই বেশ নরম হয়ে গেছে। ভালো করে একবার নেড়ে নিয়ে এই চিকেনটাকে কিন্তু আমি আর ঢাকা দেব না, তাহলে কিন্তু এই যে পালং শাকের সুন্দর একটা সবুজ রং রয়েছে এই রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এখন আমি এটাকে এই রকম ঢাকনাটা খুলেই আরও প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এই চিকেনটা কিন্তু আমাদের হয়ে এসেছে। দেখুন ঝোলটা অনেকটাই বেশ কমে গেছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা পাউডার। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পালং শাক দিয়ে চিকেনের ঝোল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।